মহাকাশে 183 দিন কাটিয়ে শনিবার পৃথিবীতে ফিরেছেন চীনের 3 নভোচারী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। চীনের তিয়াংগং মহাকাশ কেন্দ্রে 6 মাস কাটিয়ে 3 নভোচারী বেজিং এর স্থানীয় সময় সকাল 10টার কিছু আগে ছোট্ট একটি ক্যাপসুলে করে পৃথিবীতে অবতরণ করেন। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গোবি ডেজার্ট থেকে গত বছরের অক্টোবরে এই 3 নভোচারীকে নিয়ে শেনঝু 13 মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এর আগে মহাকাশে ওয়াং প্রথম চীনা নারী হিসেবে চলাচল করেন। তিনি এবং তার সহকর্মী ঝাই মহাকাশ কেন্দ্রে কিছু সরঞ্জাম সংযোগ করেন। এই 3 নভোচারী মহাকাশে বেশ কিছু বৈজ্ঞানিক পরীক্ষা চালান। চীনের মহাকাশ কেন্দ্র তিয়াংগং কমপক্ষে 10 বছর মহাকাশে তার কার্যক্রম পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে। এই 3 নভোচারী দ্বিতীয় গ্রুপ হিসেবে তিয়াংগং এ অবস্থান করেন। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথি।